রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর আগে যা বলেছেন এখন তা আমরা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহ ফাযাউজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমাদের কাছে যদি এমন কেউ তোমাদের মেয়ে অথবা ছেলেদের বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে যার দীনদারি নিয়ে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিয়ে দাও অথবা তার কাছে বিয়ে দাও। যদি তা না করো তাহলে সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে এবং ব্যাপক বিশাল বিপর্যয় তৈরি হবে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত এখন তাই হয়েছে। বিয়ে হয়ে গিয়েছে কঠিন, আর জেনা ব্যভিচার একেবারেই সহজ। বিয়েকে সহজ করে দিন, জেনা ব্যভিচার এমনিতে বন্ধ হয়ে যাবে। বিয়েকে কঠিন করুন, জেনা ব্যভিচার সহজ হয়ে যাবে। আর তাই হচ্ছে, বিয়ে করা খুবই কঠিন, তার জন্য বিভিন্ন ধরনের শর্ত আছে, আর জেনা করার জন্য কোনো শর্ত নাই। ইভেন এমনকি আমি জানি, যেহেতু আমি স্টুডেন্টদের, ছাত্রদের সাথে ডিল করি যারা এখন স্কুলে পড়ছে, কলেজ তো একসময় শুনতাম যে ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা হয়তো বা অবৈধ রিলেশনে তারা জড়িয়ে পড়ে, ইন এ রিলেশন সম্পর্কে তারা জড়িয়ে পড়ে। এরপরে শুনতাম কলেজের পোলাপায়না করে, এখন শুনি স্কুলের যারা স্কুলে পড়ে তারাও পড়ে, কয়েকদিন পর হয়তো বা প্রাইমারি কথা শুনবে, এবং তা আছে, তাই হচ্ছে বিভিন্ন জায়গায় বটে। এটার জন্য দায় কার, আপনাদের, আমাদের, সমাজের, রাষ্ট্রের, যারা পরিচালনা করছে সব কিছু, ফ্রম প্যারেন্টস, ফ্রম এভরি হাউস হোল্ড টু দি স্টেট, ফ্রম এভরি ওয়ান রেসপন্সিবল ইন দি হাউস অ্যান্ড দ্য ফ্যামিলিস টু দ্য স্টেট অ্যাক্টর্স, সবাই এই জন্য দায়ী। কারণ আমরা অশ্লীলতাকে প্রমোট করছি, কিন্তু শ্লীলতাকে, শালীনতাকে কোনো অবস্থায় প্রমোট করা হচ্ছে না। শালীনতা আমাদের প্রমোশনের মধ্যেই নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় নবী রাসূলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের স্ত্রী এবং সন্তান, আমাদের স্বামী এবং আমাদের সন্তানগণের মধ্যে এমন তৈরি করুন যারা আমাদের জন্য আমাদের চক্ষুকে শীতলকারী হবে, কুররাতা আইন, তাদের দিকে তাকালে আমাদের চক্ষু শীতল হবে, আমরা প্রশান্ত হব। এরকম সন্তান, সন্ততি অথবা এমন স্বামী বা স্ত্রী আমাদেরকে দান করুন, এটা নবী রাসূলদের তাদের দোয়া। তারা পর্যন্ত এমন প্রার্থনা করেছেন এবং তারা সেই কাজটি করেছেন। কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষের সৃষ্টির শুরু নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, তিনি একা আদমকে সৃষ্টি করেননি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার থেকে তার স্ত্রীকে, যাওজাহা, তার স্ত্রীকে তিনি তৈরি করেছেন, নট ইমরাআতাহু, তার নারীকে তিনি সৃষ্টি করেছেন তা বলেননি, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাওজ, মিনিং শি ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ এ ওয়াইফ ফর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদমের স্ত্রী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং এর উপর ভিত্তি করে গোটা পৃথিবীতে মানব প্রজন্ম ছড়িয়ে পড়েছে, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে নির্দেশ প্রদান করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের ছেলে মেয়েদের মধ্যে যাদের এখনো বিয়ে হয়নি এবং তোমাদের বাদী অথবা কৃতদাস এবং কৃতদাসীদের মধ্যে যারা নেককার, দিনদার, এদেরকে তোমরা বিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা গরিব হয়ে থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেবেন। বিয়ে করলে কি হয়? ধনী হয়। কে বলেছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার ওয়াদা হচ্ছে যে বিয়ে যদি তোমরা করো, ইয়াকুনু ফুকারা ইফ দে আর পুয়ার বিকজ অফ দেয়ার ম্যারিজ, বিকজ অফ দিস ব্লেসড সেরিমনি, আই উইল মেক দেম ফ্রি ফ্রম পভার্টি, আমি তাদেরকে দারিদ্র মুক্ত করে দেবো।